সাবরু মহকুমার 2 নং জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয় শিক্ষক তপন দেবনাথের বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা স্কুল থেকে বৃষ্টি মাথায় নিয়ে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ রাস্তা মিছিল করে মহকুমার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে এসে তাদের বিক্ষোভ প্রদর্শন করল। প্রায় 2 ঘন্টা ধরে চলছে এই বিক্ষোভ। ছাত্রছাত্রীদের একমাত্র দাবি তাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তপন দেবনাথের বদলির আদেশ রদ করতে হবে, এই বদলি তারা কিছুতেই মানবে না। নিজের ছেলে মেয়ের মতন দেখেছে স্কুলে, আমরা তাই স্যারের বদলি করা চলছে না চলবে না। শিক্ষক বদলির ব্যাপারে স্কুলের এসএমসি কমিটির সদস্যদেরকে ছাত্রছাত্রীরা প্রথমে জানালেও এসএমসি কমিটির লোকজন তাদের সাথে খুবই খারাপ আচরণ ও অসভ্য ভাষায় গালি গালাজ করেছে বলেও অভিযোগ ছাত্রছাত্রীদের। পঞ্চায়েত সমিতির সদস্য ও এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রীমতী জবা বিশ্বাস বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ধমকিয়েছেন বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের গেটে, এমনটাই অভিযোগ ওই স্কুলের ছাত্রছাত্রীদের। আমাদের যা দরকার আমরা তাই তো বলবো না, তিনি উনি এসএমসি কমিটির সদস্য, আমাদের যা সাহায্য করতে পারে তাই তো সাহায্য করতে পারবে, ধমকি ধমকি কেন দেবে? আমরা তো তোমার কাছে কথাটা পরিস্থিতি হয়ে পড়ছি, এখানে নেতা কিটা, আমরা কিটা নেতা না স্টুডেন্ট, আমরা স্কুল নেতাগিরি করতে আসি না, স্কুল পড়ালেখা করতে আসি, তারা পড়ালেখা করে গেছে আমরা পড়ালেখা করুম স্কুলে, ছোট ভাই বোন এখানে নেতা কি, ছোট এখানে নেতা কি আমার কাছে কম, নাহলে আমি পুলিশ সঙ্গে বাধ্য করবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।